হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। এটা আমার লগারিদমের সেকেন্ড পার্ট। আজ এই পার্টে তোমাদের বই উদাহরণে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ফার্স্ট যে অঙ্কটা আছে দেখতে পাচ্ছ, লগ অফ -5 বেস 2, এটা ইকুয়াল টু কত সেটা আমাদের মান বার করতে হবে। ধরি লগ অফ -5 বেস 2 ইজ ইকুয়াল টু এক্স। তো এটাকে আমরা যদি সূচকের ফর্মুলে ফেলি তাহলে 2 টু দি পাওয়ার x হয়ে যাবে ইজ ইকুয়াল টু -5, সেটাই করলাম এখানে। কিন্তু আমরা জানি 2 টু দি পাওয়ার x ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। কেন? কারণ দেখো, 2 টু দি পাওয়ার 1 যদি হয় তার ভ্যালু আমরা 2 পাবো, 2 টু দি পাওয়ার 2 হলে তার ভ্যালু আমরা পাবো 4, আর যদি 2 টু দি পাওয়ার -1 হয় তার ভ্যালু পাবো আমরা 1/2, বা 2 টু দি পাওয়ার 0 হয় তাহলে তার ভ্যালু পাবো 1। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার x, যেখানে x এর ভ্যালু যাই হোক না কেন, আমরা অলওয়েজ এটার ভ্যালু গ্রেটার দেন 0 পাচ্ছি। অতএব এই যে লগারিদমটা দেখতে পাচ্ছ, লগ m বেস a, এই ক্ষেত্রে m এর ভ্যালু 0 থেকে যদি কম হয়, যেমন দেখো এখানে -5 আছে, 0 থেকে কম হলে এর মান অসংজ্ঞাত, অর্থাৎ এর মান আমরা পাব না। ওকে, আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট, লগ 0 বেস 2 ইজ ইকুয়াল টু কত সেটা ভ্যালু আমাকে বার করতে হবে। ধরি লগ 0 বেস 2 ইজ ইকুয়াল টু x, অতএব 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 0। কিন্তু আমরা একটু আগেই আমরা বলেছি এখানে 2 টু দি পাওয়ার x ইজ গ্রেটার দেন অলওয়েজ 0। তাহলে এই যে লগটা দেখতে পাচ্ছ, লগ m, এখানে m ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এটা ইকুয়াল টু 0 হয়, তাহলেও লগের মানটা আমরা অসংজ্ঞাত পাবো। নেক্সট অঙ্ক, এখানে এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে দেখো লগ অফ 81 বেস রুট 3, আবার এই জিনিসটাই হচ্ছে 2 এর বেস, আবার এই টোটাল জিনিসটা হচ্ছে 3 এর বেস। ওকে, তো ফার্স্ট আমাদের এই পোর্শনটা করতে হবে, এই পোর্শন থেকে যে অ্যান্সারটা পাবো সেটা দিয়ে আবার এইটুকু করতে হবে, দেন টোটালটা করতে হবে। ওকে, তো ফার্স্ট দেখো 81 কে ভেঙে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, দেখলাম। কিন্তু দেখো এখানে বেস আছে আমাদের √3। ওকে, কিন্তু আমরা যে একটা ফর্মুলা জানি যেটা হচ্ছে লগ অফ এ বেস এ ইজ ইকুয়াল টু 1 জানি, এখানে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। এটা যদি এ হয় তাহলে এখানেও আমাদেরকে এ আনতে হবে। এখানে দেখো 3 আছে, 3 মানে হচ্ছে √3 হোল স্কোয়ার করলে আমরা 3 পাই। ওকে, তো এই 3টাকে ভেঙে √3 হোল স্কোয়ার করলাম, আর তার পাওয়ার আছে 4, লিখে দিলাম এখানে। এবারে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। দেখো এখানে গুণ করে দিলাম, গুণ করে পেলাম 8। তো এখানে দেখো বেজ আর এখানে মিডলে যে সংখ্যাটা থাকে দুটো সেম হয়ে গেছে, আর পাওয়ারে যদি কিছু থাকে সেটা চলে আসে কোথায়, এখানে পেছনে চলে আসে, সেটা আমি 8 নিয়ে এলাম পেছনে। ওকে, আর এই দুটো মিলে হয়ে যায় 1। নেক্সট এখানে কি পড়ে থাকে, এই যে 8 থাকে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, আর এই কিউবটা আমরা এখানে অর্থাৎ এই 3টাকে এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে এলাম, এখানে পড়ে থাকে 2 আর 2, তাহলে এইটা মিলে 1 হয়ে যাবে, আর এটা মিলেও 1 হয়ে যাবে, দ্যাট ইজ 1 ইন টু 1 ইজ ইকুয়াল টু 1। নেক্সট অঙ্ক, লগ অফ 10 বেস 2 মাইনাস লগ অফ 125 বেস 5 ইন্টু লগ অফ 5 বেস 8 ইজ ইকুয়াল টু 1, প্রুফ দ্যাট, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু, এত আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো ফার্স্ট আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, লেফট হ্যান্ড সাইড লিখলাম, এখানে লেখার পরে এইসব ক্ষেত্রে কি করবে, এই মিডলে যে সংখ্যাটা থাকবে যত পারবে ভেঙে দেবে, যত টুকরো টুকরো করা সম্ভব তত টুকরো টুকরো করে দেবে। ওকে, তো 10কে আমরা টুকরো করতে গেলে কি করতে পারি, অর্থাৎ এখানে মিডলে যে সংখ্যাটা থাকবে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে। ওকে, তো 10কে আমরা লিখতে পারি 5 ইন্টু 2, এখানে 125টাকে লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে 5 কিউব, আর এখানে 5 আছে এটাকে ভাঙা যায় না, তো যেমন আছে তেমন আমি রেখে দিলাম। ওকে, এবারে দেখো এই যে জিনিসটা আমরা লিখেছি এটাকে গুণাকারে থাকলে আমরা লগের যোগ আকারে লিখতে পারবো, এটা যোগ এটা করে দিলাম, অর্থাৎ লগ অফ 5 বেস 2 প্লাস লগ অফ 2 বেস 2। ওকে, মাইনাস এই যে 3টা আছে 3টা বাদিকে চলে আসবে, আর এই লগ 5 5 করে হয়ে গেল, আর এই যে জিনিসটা আছে এটাকে আমি কি করেছি, বেসটাকে চেঞ্জ করেছি। আমি তোমাদের ফর্মুলা দেখিয়েছিলাম যে বেস কি করে চেঞ্জ করতে হয়, সাপোজ লগ অফ m বেস a যদি থাকে এটাগুলো আমরা লিখতে পারবো 1 বাই লগ অফ a বেস m। আশা রাখি বুঝতে এখানে ফর্মুলাটা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো
প্রথম ভিডিওতে আমি ফর্মুলা দেখিয়ে দিয়েছি, কাইন্ডলি ওখান থেকে দেখে নাও। ওকে, তো এটা উল্টে গেল, বেসটা উল্টে গেল। তাহলে এবারে দেখো এটার ভ্যালু হয়ে যায় 1, আর এখানে যেহেতু 8 থাকে, এই 8টাকে ভেঙে আমরা কি করতে পারি, 2³ করতে পারি। আর এই কিউব করার পর এই 3টাকে আমরা বাঁদিকে নিয়ে আসবো। ওকে, তো উপরে একটা 3 আছে আর এই নিচে একটা 3 আছে, এই 3 আর এই 3 কাটা যায়। ওকে, এবারে পড়ে থাকে কি 1/2 বেস 5, এটাকে আমি আবার 1 যেহেতু আছে সেটাকে আমি উল্টে লিখব। উল্টে লিখলে বেসটাও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 5টা উপরে চলে যাবে, 2টা বেজে চলে আসবে। ওকে, আর এটা যেমন আছে তেমন আমি রেখে দিলাম। নেক্সট, এটা এটা কাটা চলে যায়, পড়ে থাকে 1, দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। নেক্সট, এখানে দেখো আমি লিখে দিয়েছি যে কি ফর্মুলাটি ইউজ হয়েছে, লগ অফ এম টু দি পাওয়ার সি হলে সিটা বাদিকে মাল্টিপ্লাই হয়ে চলে আসে। ওকে, আর লগ অফ এম ইন্টু এন বেস এ হলে এ দুটো যোগ হয়ে যায়, আর লগ অফ এম বেস এ এটা যদি উল্টে লিখতে চাই অর্থাৎ বেসটা পাল্টাতে চাই তাহলে এইভাবে লিখে দিতে পারবো, আর লগ অফ এ বেস এ ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাগুলোই এই দুটো অঙ্কে ইউজ হয়েছে। ওকে, নেক্সট, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটার মান আমাদেরকে বার করতে হবে। ওকে, তো আমি একটু আগেই তোমাদেরকে বলেছি মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে এগুলো তুমি যত পারবে ছোট ছোট সংখ্যায় ভেঙে দেবে। তো ছোট সংখ্যা ভাঙার আগে যেহেতু এখানে ভাগ আকারে আছে তো এটাকে আমরা কি করব, বিয়োগ আকারে লিখে দেব, 7 × log(10 − log)9, এটুকুর কাজ হয়ে গেল। নেক্সট কি পড়ে থাকে, 25/24, এটাকে আমরা বিয়োগ আকারে লিখলাম, আর এখানে 81/80, এটাকে আমরা বিয়োগ আকারে লিখে দিলাম, আর বাদিকে যে সংখ্যাগুলো গুণ আছে সেগুলো আমরা যেমন আছে তেমন রেখে দিই। এবারে দেখো এই মাঝখানের সংখ্যাটা আমি ভেঙেছি 5 × 2, আর এই 9টাকে ভেঙেছি 3² এবার আমি ব্র্যাকেটটা তুলে দিয়েছি, তাই 7 দিয়ে দেখো দুটোকে আমি গুণ করেছি, মাইনাস রইল 25টাকে লিখেছি 5² আর 24টাকে লিখেছি 3 × 8, আর এপাশে -2 দিয়ে প্রত্যেকটাকে গুণ, এটাকে গুণ করে দিলাম, আর এইখানে -2 দিয়ে গুণ করার কারণে এটা প্লাস হয়ে গেছে। 81কে লিখেছি আমি 3⁴ মাইনাস, আর 80কে লিখেছি 8 × 10, আর এখানে 3 দিয়ে প্রত্যেকটাতে গুণ আছে, এখানে দুটো গুণ আছে তো এই দুটোকে আমরা যোগ আকারে লিখতে পারবো, অর্থাৎ 7 log 5 হবে একটা, আর একটা হবে 7 log 2। ওকে, 7 log 2 মাইনাস এই যে 7 log 3² থাকে, এই 2টা যদি আমি বাদিকে নিয়ে আসি এটা ফর্মুলায় আনা যায়, এটা 7 × 14 হয়ে যাবে, 14 লিখলাম, আর log 3 মাইনাস 2² 4 হয়ে যাবে, আর log 5, আর এখানে কি থাকে 2 log 3 আর log 8, যেহেতু গুণ আছে তো এটা আমরা যোগ আকারে লিখতে পারি, 3 আর 4 গুণ হয়ে যাবে 12 হয়ে যাবে, এখানে log 3 থাকছে, মাইনাস 3 log 8 × 10, তো এটাকে আমরা যেহেতু গুণ আকারে আছে তো আমরা যোগ আকারে লিখে দিতে পারি, 7 log 5 + 7 log 2 − 14 log 3, যেমন আছে এগুলো তেমন বসিয়ে দিলাম। এবার এখান থেকে আবার দেখো 2 দিয়ে আমি এটা গুণ করে দিয়েছি, তো এটা হয়ে যাবে 2 log 2³, কারণ 8টাকে ভেঙে আমরা কিউবে করে দিলাম। নেক্সট, এখানে পড়ে থাকে 12 log 3, আর এখানে 3 দিয়ে আমরা -3 দিয়ে এখানে সবগুলো গুণ করে দিলাম, যেহেতু বুঝতে পেরেছো log(5) আছে, log(2) আছে, log(3) আছে, তো এই 5, 2, 3 আমরা আলাদা আলাদা করে লিখবো, তারপরে আমরা যোগ বিয়োগ করবো। ফার্স্ট দেখো log(7, log5) আছে, লিখলাম এখানে, নেক্সট আছে -4 log 5, এরপর আর একটা 5 পাশে আছে, এটা আমরা এখন লিখতে পারছি না কারণ এটাকে যতক্ষণ আমরা যোগ আকারে লিখবো ততক্ষণ লিখতে পারবো না। তো এবারে log(2)টা লিখি, 7 log 2 লিখলাম, নেক্সট 6 × 3² log 2 মাইনাস 3 × 3 = log 2 হয়ে গেল। এরপরে এটাকে আমরা লিখলাম 3 × log 5 + log 2 প্লাস 2 log 3, এটা যেটা থাকে আমরা লিখে নিলাম, log 3টা এবার লিখছি, তো আর একটা থাকে দেখো 12 log 3, এটা লিখলাম, মাইনাস 14 log 3। ওকে, এই 3টে ক্যালকুলেশন করে পাই 4 log 2, এই দুটো ক্যালকুলেশন করে পাই আমি 3 log 5, আর এই -3 দিয়ে যদি এটাকে গুণ দেই তাহলে পর পেয়ে যাবো -3 log 2, আর এই -3 দিয়ে এটাকে গুণ দিলে পেয়ে যাবো আমি -3 log 5, আর এপাশে যে 2 log 3, 12 log 3 আর 14 log 3 আছে এই দুটো যোগ বিয়োগ করলে কিছুই থাকে না। ওকে, এবারে দেখো -3 log 5 আর +3 log 5 কাটাকুটি যায়, আর
ফোর লগ টু থেকে তিনখানা লগ টু চলে গেলে তাকে একখানা লগ টু, পিটি মানে প্রুফ দ্যাট দিস ইকুয়াল টু লগ টু। আগের অঙ্কটার মতোই এটা করতে হবে। এটা ভাগ আছে, ভাগটাকে ভেঙে আমরা বিয়োগকারী লিখব, প্রত্যেকটা ভাগ বিয়োগকারী। আর এখানে যে সংখ্যাগুলো থাকে অর্থাৎ এই সংখ্যাগুলো, এগুলো আমরা ভেঙে ভেঙে যত ছোট করা সম্ভব অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করে আমরা নেব। ষোলোটাকে কি করা যায়, 2^4 করা যায়, 15টাকে 3×5 করা যায়, 25টাকে 5² করা যায়, 24টাকে 3×2^3 করা যায়, কারণ 2^3 মানে হচ্ছে 8, আর 81 মানে হচ্ছে 3^4, আর 80 মানে হচ্ছে গিয়ে 5×16, আর 16টাকে লিখতে হবে আমরা 2^4। এটা 4 আর এটা 7 গুণ করে পাবো 28 log 2, আর এখানে আমরা 7 দিয়ে এটাই গুণ করি 7 log 3, আর এই মাইনাস, আর এটা যদি আমরা প্লাস আকারে লিখি ফর্মুলা ভেঙে দিই অর্থাৎ লগ 3 প্লাস লগ 5 হয়, আর সেই প্লাসটাকে যদি মাইনাস দিয়ে গুণ করা তখন সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 7 log 3 আর মাইনাস 7 log 5 পেয়ে যাবে। সেম ভাবে এই 2 আর এই 5 গুণ করে 10 পাবো, 10 log 5 মাইনাস 5×, রেখে দিলাম আর এটা আমরা গুণ আকারে রেখে দিলাম, সরি এটা গুণ আছে এটা জোড় আকারে রেখে দিলাম, আর এটাকে 3×4 log 3 মাইনাস 3×, ভেতরে গুণ আছে গুণটাকে আমরা যোগ আকারে লিখে দিলাম। নেক্সট এগুলো ভেঙে দিলাম আমি গুণ করে দিলাম, আর এটাকেও গুণ করে দিলাম, এখানে গুণ করে দেওয়ার পর আমরা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করার পর আমরা পাবো log of 2। আসলে কি বুঝতে পেরেছো? নেক্সট হাফ এর লগারিদম মাইনাস হাফ হলে নিধান বা বেস কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো ধরে নিলাম বেস x হবে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লগ অফ হাফ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হবে, আর এখানে বেস দিলাম আমি x, অতএব এটাকে যদি আমরা সূচকে কনভার্ট করি দেন x^-half ইজ ইকুয়াল টু হাফ পেয়ে যাব। লিখলাম এখানে বোথ সাইডে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পর এখানে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 তো উপরে আসবে, 2 দিয়ে কেটে গেলে থাকে -1, আর এখানে হাফ এর স্কোয়ার অর্থাৎ 1×1, আর এখানে 2×2, 1×1 মানে 1 আর 2×2 মানে 4 পেয়ে যাব। x^-1 মানে 1/x, এবার বর্গগুণ করব, বর্গগুণ করার পর x = π 4, অর্থাৎ নিধান = 4। নেক্সট অঙ্ক 0.04 এর লগ -2 হলে নিধান কত, ধরি নিধান x, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লগ অফ 0.04 বেস x ইজ ইকুয়াল টু -2, অর্থাৎ x^-2 ইজ ইকুয়াল টু 0.04। এটাকে ভেঙে আমরা লিখতে পারি 4/100 ইজ ইকুয়াল টু 1, এটা কাটাকুটি করলাম, কাটাকুটি করার পর 1/25 থাকে, আর এটা যেহেতু x^-2 আছে তো এটাকে আমরা 1/x² লিখতে পারি সূচকের ফর্মুলা অনুযায়ী, এবার বজ্রগুণ অর্থাৎ x² ইজ ইকুয়াল টু 25, দেন x = ±5। ওকে, তো আমরা জানি x এর ভ্যালু অর্থাৎ নিধান কখনো 0 থেকে ছোট হতে পারে না, সবসময় 0 থেকে বড় হবে। ওকে, যেহেতু বড় হবে অর্থাৎ x এর ভ্যালু মাইনাস আমরা নিতে পারবো, অর্থাৎ x এর ভ্যালু আমরা প্লাস নিয়ে করব, সুতরাং আমাদের অ্যান্সার হবে x = 5। নেক্সট যদি a² + b² = 7ab হয় তাহলে দেখাও যে এটা ইজ ইকুয়াল টু এত, যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। গিভেন অর্থাৎ দেওয়া আছে a² + b² = 7ab, বোথ সাইডে আমি 2ab যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পর দেখো আমরা কি পাই, এটা একটা a + b² ফর্মুলা পেয়ে যাই, আর এখানে হয় 9ab। 9টাকে আমি এ পাশে ভাগাকারে নিয়ে আসি, এই 9টাকে তাহলে 3² করা যায়, অর্থাৎ a + b/3 এর হোল স্কোয়ার করতে পারি = ab, এবার বোথ সাইডে আমি লগ নেব, লগ নিলাম, যেহেতু পাওয়ার আছে পাওয়ারটা এখানে আমার গুণ হয়ে আসবে, 2 এখানে গুণ হয়ে আসে, আর এখানে লগ এবি দুটো গুণ আছে সে দুটো যোগ আকারে থাকবে, যেহেতু এটার সাথে গুণ আছে 2, এটা যদি এ পাশে চলে যায় তখন কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। ওকে, নেক্সট অঙ্ক, আগের অঙ্কটার মতো এই অঙ্কটা আছে, যদি এটা দেওয়া আছে আমাদের এটা প্রমাণ করতে হবে। গিভেন a² - 11ab + b² = 0, এখানে 2ab টা রেখে বাকি 9খানা ab ডান দিকে আমি নিয়ে গেলাম। ওকে, এটা একটা ফর্মুলা পরে a - b² = 9ab হবে। এবারে এই প্রসিজিওরটা আগের অঙ্কটার মতোই হয়েছে, তোমরা কাইন্ডলি একটু দেখে নাও, আশা রাখি বুঝে যাবে। নেক্সট পিটি অর্থাৎ প্রুফ দ্যাট লগ অফ 125/10 ইজ ইকুয়াল টু 3×1 - log of 2/10। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা করা শুরু করবো, 125টাকে ভেঙে আমরা 5³ লিখতে পারি, 3টা বাদিকে চলে আসে গুণাকারে, লিখে দিলাম গুণাকারে, এবার পরে থাকে লগ অফ 5/10, 5টাকে ভেঙে আমরা 10/2 লিখতে পারি, লিখলাম, যেহেতু এটা ভাগ আকারে আছে তো এবার আমরা বিয়োগ আকারে লগ দুটো ভাঙতে পারি,
এটা 10 বেস 10 হয়ে যায়, আর 2 বেস 10 হয়ে যায়, এটা মানে হয়ে যাবে 1, আর এটা যেমন আছে তেমন, আমাদের সেটাই প্রমাণ করতে হয়েছে, এটাই আর এটাই। নেক্সট, লগ অফ এ বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 বেস 10 ইজ ইকুয়াল টু লগ অফ 4 বেস 10। এখান থেকে আমাদের অঙ্কটা ছিল এরকম যে এখানে এ আর বি এর মধ্যে সম্পর্কটা কি, বোথ সাইডে দেখো বেস 10 আছে, তার মানে এই মিডিলে যে সংখ্যাটা এই দুটো সমান হবে, অর্থাৎ লগ অফ এম বেস এ ইজ ইকুয়াল টু লগ অফ এন বেস বি। যদি এরকম হয়, সরি এটা বেস যদি এ হয় তাহলে আমরা বলতে পারবো এম ইজ ইকুয়াল টু এন, এম ইজ ইকুয়াল টু এন। ওকে, এটা তোমাদের ফর্মুলা আমি দেখিয়েছি, সেই ফর্মুলা অনুযায়ী এটা ইজ ইকুয়াল টু এটা। এবার আমি এখানে দেখো লসাগু নিয়েছি এবি, লসাগু নেওয়ার পর ওপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি থাকে, আর এখানে থাকে 4, বর্গমূল করলাম এপাশে চলে আসে 4 এবি, আর তোমার এটা চলে আসে এই 4 এবিটা যদি বাদিকে নিয়ে আসি তাহলে -2 এবি হয়ে যায়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2 এবি, আর সেটা মানে হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে কি এ মাইনাস বি এর ভ্যালু ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি, এটাই হচ্ছে এ বি এর মধ্যে সম্পর্ক। আজ এ বি থাক, নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো আমি কমপ্লিট করে দেবো, অর্থাৎ উদাহরণে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।